সততার চাদর দিয়ে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস। Hello dear viewers and my students, welcome to my channel ATM Sir. And today I'm going to give you something English useful phrases. Useful English phrases part 5. আমি শ্রোতাদেরকে দর্শকদেরকে অনুরোধ করব, যারা আজকে দেখছেন প্লিজ একটু নোট করে নেন, কারণ আসলে শুধু শুনলে আসলে হয় না। আপনার প্রয়োজনে ভিডিওটা একটু আপনার মাঝে মাঝে পজ দেন, রিভিউ করেন এবং নোট করে রাখুন। যতগুলো আমি করছি আমার ভিডিওর প্রত্যেকটা নোট করে রাখেন, তাহলে দেখা যাবে আপনার এক সময় অনেক একটা ইমেজ একটা বই হয়ে যাবে, বড় বই হয়ে যাবে বা কয়েকটা বই হয়ে যাবে। সো দর্শকরা, আজকে আমি পার্ট 5 নিয়ে কাজ করছি, ইউজফুল ইংলিশ ফ্রেজের। তো বিফোর আই স্টার্ট দ্য লেসন টুডে, প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার। অ্যান্ড এগেইন ডোন্ট ফরগেট to press the bell icon to get the notification right after the video is uploaded to my channel, ATM Sir. Dear viewers, the first one today. Keep one's chin up. আবার বলছি, keep one's chin up. Keep one's chin up মানে হচ্ছে সবসময় সাহসী, মানে সাহসী ভূমিকায় থাকা, অর্থাৎ সাহস রাখা এবং চালিয়ে যাওয়া, কোনো কিছু কন্টিনিউ করা, সাহস রাখা, হার না মানা, চালিয়ে যাওয়া, এটা হচ্ছে কিপ সামওয়ানস অথবা কিপ ওয়ানস চিন আপ, কিপ ওয়ানস চিন আপ। সো এটা হচ্ছে সবসময় সাহস রাখা বা চালিয়ে যাওয়া। আমি এক্সাম্পল দিচ্ছি একটা, ফর এক্সাম্পল, আই নো থিংস বিন গেটিং ডিফিকাল্ট ডে বাই ডে ওভার টাইম, সো মেনি হ্যাভ রিয়েলি লস্ট দেয়ার বিজনেসেস অ্যান্ড have really given up the things they're trying to. So please, don't do that. Keep your chin up and continue it. আবার খেয়াল করো, যে রিভার্স নিয়ে বলেছি যে এখন আসলে অনেক কিছু কঠিন হয়ে গেছে, তো অনেকেই কী করেছে, তারা বাদ দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে। বাট তুমি হাল ছেড়ে দিয়ে না, তার কী বললাম, don't give up, keep your chin up. যেমন অনেকে মনে করছে যে দেখেন রাইট, সো কিপ সামওয়ান চিন আপ, এই যে চিন আপ অর্থাৎ সাহস রাখা, সামনে এগিয়ে যাওয়া, কন্টিনিউ করা, কোনো কাজ হাল ছেড়ে দিলাম, অর্থাৎ কী করবেন, হাল ছেড়ে দেবেন না, সাহস রাখবেন, করে যাবেন, এটাই হচ্ছে কিপ ওয়ান চিন আপ। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, ডিয়ার ভিউয়ার্স, নাও দ্য সেকেন্ড ওয়ান, দ্য সেকেন্ড ওয়ান ইজ সামথিং ফিলিং ফর সামওয়ান, feeling for someone. আসলে feeling for someone মানে হচ্ছে কারোর জন্য কাজ করা, অর্থাৎ কারোর পক্ষে কাজ করা যখন সেই ব্যক্তি দূরে থাকে। তো কোনো কিছু দূরে থাকা, কোনো কিছু, কোনো অফিস হতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, কোনো কাজ হতে পারে, বাড়ি হতে পারে, সেখান থেকে দূরে থাকার পরেও তার পক্ষে কেউ কোনো কাজ করা, সেটাকে বলা হয় feeling for someone. আমি এক্সাম্পল দিচ্ছি, তারা বোঝা যাবে, যেমন আমি নিজেই এটিএমস এর ফাউন্ডার, তো আমি কি বলতে পারছি, যে ওয়েন আই ওয়াজ অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক, আই মিন এটিএমস, মাই টিএম এন্ড আদার অফিশিয়ালস মেইনটেইন দেয়ার ওয়ার্ক এন্ড টাস্ক ইন দ্য ওয়ে দে শুড এন্ড দেন লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য হার্ডশিপ দে ওয়েন্ট থ্রু, সো দিস ইজ ফিলিং ফর মি, আবার খেয়াল করুন, দিস ইজ ফিলিং ফর মি, দিস ইজ ফিলিং মানে হচ্ছে তারা আমার পক্ষে কাজ করেছে, কাছে কাছে মানুষরা যারা কাছে ছিলেন
তারা তার পক্ষে কাজ করেছেন। এইভাবে বললাম ফিলিপ, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। When the man was away from the store, his brother came for him. So, যখন তিনি দূরে ছিলেন স্টোর থেকে, দোকান থেকে, তখন তার ভাই তার কাজটা করেছে, তার পক্ষে কাজ করেছে, অর্থাৎ দোকান ব্যবসা করেছে। এটি হচ্ছে ফিল ইন ফর সামওয়ান।